হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আলোচনা করব বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন বাঙালিকে নিয়ে, যিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যও ছিলেন। এছাড়া তিনি 1953 সালে আন্তর্জাতিক ইলেকশন কমিশনের সভাপতিরূপে সুদানের সাধারণ নির্বাচন পরিচালনা করে অভূতপূর্ব কৃতিত্বের পরিচয় দেন। এই বিখ্যাত ভারতীয় বাঙালি ব্যক্তি হলেন সুকুমার সেন। আজকের ভিডিওতে আমরা সুকুমার সেনের জীবনী নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখুন পরবর্তী এরকম ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সুকুমার সেন জন্মগ্রহণ করেছিলেন 1898 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি অবিভক্ত বাংলার ঢাকার সোনারঙে। তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। তার পিতা অক্ষয় কুমার সেন ছিলেন ভারতীয় শাসন বিভাগের কর্মকর্তা। সুকুমার সেনের শৈশব ও কৈশোরকাল বর্তমানের পশ্চিমবঙ্গের বর্ধমানে কেটেছিল। তিনি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে পড়াশোনা শুরু করেন। ছোট থেকেই তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। গণিত বিষয়ে তার খুবই ভালো লাগতো। পরবর্তীতে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্বর্ণপদক লাভ করেন। 1921 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে তিনি আইসিএস হন। তারপর ভারতবর্ষের স্বাধীনতার আগ পর্যন্ত তিনি শাসন ব্যবস্থার নানা উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তিনি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্য সচিব হন এবং 1950 সালের 21শে মার্চ তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার নিয়োগ করেন ও গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম ভোট গ্রহণের গুরুদায়িত্ব অর্পণ করেন। তখনকার দিনে অধিকাংশ মানুষজনই ছিল নিরক্ষর। সেই সব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সুকুমার সেন সব কিছু ব্যবস্থা করে অসামান্য দক্ষতার সাথে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। 1951 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর থেকে শুরু করে 1952 খ্রিস্টাব্দের 27শে মার্চ তিনি ভোটগ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করেন। 1957 সালে ভারতের দ্বিতীয় নির্বাচনও তিনি সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। সুকুমার সেন 1958 সালের 19শে ডিসেম্বর পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার পদে বহাল ছিলেন। ভারতের প্রথম নির্বাচনের পর 1953 সালে তিনি আন্তর্জাতিক ইলেকশন কমিশনের সভাপতিও হয়েছিলেন। এই সময় তিনি সুদানের সাধারণ নির্বাচন পরিচালনা করে অভূতপূর্ব কৃতিত্বের পরিচয় দেন এবং প্রথম ভারতীয় হিসাবে 1954 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। এছাড়াও 1960 খ্রিস্টাব্দে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলে সুকুমার সেন প্রথম উপাচার্য হন। তিনি খুবই সঙ্গীত অনুরাগী ছিলেন। এই মহান ব্যক্তি সুকুমার সেন 1963 খ্রিস্টাব্দের 13ই মে 65 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী গৌরী দেবী ও তাদের 2 পুত্র এক কন্যাকে রেখে তিনি চিরবিদায় নেন। তার স্মৃতি রক্ষার্থে বর্ধমানের জিটি রোড থেকে গোলাপবাগ পর্যন্ত রাস্তাটির নাম সুকুমার সেন রোড রাখা হয়। এছাড়া 1953 সালে সুদানে নির্বাচন সম্পন্ন করানোর জন্য তার স্মৃতি রক্ষার্থে সেখানেও এক রাজপথ হয় তার নামে। তো এই ছিল ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবার সুস্থতা কামনা করছি। টাটা, বাই বাই।